আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামারের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলানা। দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমার দুইটি বর্ডারের ভিতরে বোর্ডিং চলতেছে। অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে ভাই, যে আপনারা বোর্ডিং কিভাবে করেন, বোর্ডিং এর ভিতরে কি কি ওষুধগুলো প্রয়োগ করেন, এই বিষয়টা জানান। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা বোর্ডিং এ ওষুধগুলো দিয়ে থাকি। বাচ্চা আসার সাথে সাথেই আমরা কিন্তু গ্লুকোজ স্যালাইন দিয়ে থাকি, কারণ একটা বাচ্চা যে সময় আসবে দূরত্ব থেকে, অবশ্যই জার্নি করলে জার্নি ক্লান্ত বিদ থেকে যায়, এই কারণে কিন্তু আমরা গ্লুকোজটা দিয়ে থাকি। অনেক মানুষের লাইসোবিট দিয়ে থাকে, লাইসো প্লাস দিয়ে থাকে, যে কোনোটা একটা দিলেই হয়ে যাবে। তো দর্শক, তারপরে কি করবেন, আপনি লাইসোবিট বা গ্লুকোজ স্যালাইনটা 12 ঘন্টা একটানা চালাবেন আর সঠিকভাবে তাপগুলো দিবেন। তারপরে আপনার তিনটি ওষুধ আসবে, আমার পাশে দেখতেছেন এই তিনটি ওষুধ, এটির নাম হচ্ছে লাইসোবিট, 1 গ্রামে 1 লিটারে চালাবেন, আর কুসুমিক্স দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুসুমিক্স, আর এটা হইল রেনামক্স। এই তিনটা ওষুধ আপনি বোর্ডিংয়ে চালাইতে হবে। কেন চালাতে হবে, যেহেতু বাচ্চারা আসতেছে, পরিপূর্ণভাবে নাভিটা শুকাইতে হবে। নাভি যদি না শুকায়, অবশ্যই আপনি অনেক জায়গাতে দেখে আছেন যে বাচ্চা বোর্ডিং করার সময় প্রচুর বাচ্চা মারা যায়। মূল কারণ হচ্ছে যে এই বাচ্চা যদি নাভি না শুকায়, এই বাচ্চাটা আস্তে আস্তে ধীরে ধীরে খাবার বন্ধ করে দিবে, পানি বন্ধ করে দিবে, লাস্টে শুকায় শুকায় এই বাচ্চাটা মারা যাবে। এবং কি ওখানে যে বাচ্চাগুলো আছে, বাচ্চার সাথে আপনি দৌড়াদৌড়ি করলে বাচ্চাটা দুর্বল হয়ে বাচ্চাটা একসময় মারা যায়। এই বিষয়টা অনেক বছর জানেন না কি কারণে মারা যায়। তো এটাই আপনি মারা যাওয়ার কারণ হচ্ছে যে আপনি সঠিকভাবে আপনারা সঠিক ওষুধ না দেওয়ার কারণে কিন্তু এটা সমস্যা হয়। তো এখন আমরা এই তিনটা ওষুধ যদি আপনি চালাইতে চান, অবশ্যই এটির নিয়ম কারণ রয়েছে, সেটি হলো আপনি কুসুমিক যেটা রয়েছে এটি 2.5 গ্রাম ওষুধের সাথে 1 লিটার পানি দিতে হবে, আর লাইসোবিট 1 গ্রাম 1 লিটারে, যেহেতু এটি স্যালাইন জাতীয়, হ্যাঁ 1 গ্রাম 1 লিটারে, আর রেনামক্স 1 লিটারে 1 গ্রামই দিবেন। তাহলে আপনি একটা বালতির ভিতরে 5 লিটার পানি দিলেন বা 2 লিটার পানি দিলেন, তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু একই পানির ভিতরে কিন্তু আপনার এই ওষুধগুলো দিতে হবে। এই ওষুধ দিলেই অবশ্যই নাভি কাঁচা থাকলে নাভিগুলো শুকিয়ে যাবে, এই কারণে দেখা গেছে বাচ্চাগুলো ঝরঝরা থাকবে এবং কি পরিপূর্ণভাবে সুস্থ সবল বাচ্চাগুলো আপনারা বোর্ডিং করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা বোর্ডিং বিষয় নিয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, ইনশাআল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।